আসসালামু আলাইকুম রহমতুল্লাহিভার্স আমার এক ভাই এক ভাই কমেন্ট করেছেন যে ভাইয়া আমি বহুদিন মানে আমি নামাজে গিয়েছি আর নামাজে যাওয়ার পরে হুজুর বলেছেন একামত দেওয়ার জন্য কিন্তু আমি একামতটা ভালোভাবে দিতে পারি নাই মানে বুল হয়েছে তো আমি অনেকদিন লজ্জা পেয়েছি তো ভাইয়া আপনি এই একামতটা আমাদেরকে শুদ্ধ করে সহি শুদ্ধভাবে নামাজের একামতটা আমাদেরকে অবশ্যই ভিডিওর মাধ্যমে শিখিয়ে দেবেন এবং শুধু তাই নয় আরও অনেক মানুষ রয়েছেন যারা নামাজ পড়েন কিন্তু একামতের কথা বললে কিন্তু একামত দিতে পারে না সুন্দর করে আবার অনেকে পারেন শুদ্ধ করে পারেন না ভুল বাগিয়ে পেস লাগিয়ে একামত দেন এমনকি আমি যে মসজিদের নামাজ আদায় করি ওইখানের মধ্যেও অনেকেই একামত দেয় কিন্তু একামতটা শুদ্ধ হয় না আর অনেকেই দিতেই পারে না ওই রকম অবস্থা আর কি তো আমি আজকে উদ্যোগ নিয়েছি যে আমি আপনাদেরকে নামাজ একামতটা শুদ্ধ করে বলে দেবো আপনারা এখান থেকে বারবার শুনে শুনে শিখে রাখবেন অর্থাৎ জামাতে যখন আপনি নামাজ কখনো পড়বেন তো আপনি একামত দিতে পারবেন অথবা নিজে নিজে যখন আপনি জামাত পরবেন একলা তখন আপনি এই একামতটা দিতে পারবেন ইনশাল্লাহ শুদ্ধ করে তো সমন্দ্র চলুন কথা না বাড়ি আমি এই মুহূর্তে বলে দিচ্ছি আপনারা বারবার শুনে শুনে একমতটা মুগস্থ করে নেন এবং শুদ্ধ করে নেন অল্লাহ একবার একবার এই তামলেন আল্লাহ আকবর আল্লাহ একবার তামলেন আল্লাহ একবার দুইবার বললিয়া তামলেন এরপরে আবার আল্লাহ আকবর আপনাকে চারবার বলতে হবে চারবার আল্লাহ আকবর বলতে হবে অবশ্যই অনেকেই আবার আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর অর্থাৎ তিনবার বলে পেলে ভুলে হ্যাঁ আবার অনেকেই চারবার চারবার পার হয়ে পাঁচবার বলে পেলে ভুলে তো আপনাকে আল্লাহ আকবর চারবার বলতে হবে তো আপনি এইভাবে বললে আপনার অনেকটা সুন্দর হবে দেখেন আল্লাহ এ কিবার আল্লাহ এ কিবার আল্লাহ একেবার লকিবার হ্যাঁ এরপরে সাহাদু আল্লাহ ইলাহাইল্ল ল সাহাদু আল্লাহ হুম দুইবার বললেন এবার আবার সাহাদু আন্না আহমদর রসুল্ল এশাহাদু আসুল্লাহ এশাহাদু আসুল উল্ল ঈশ্বর যদি আপনি একামরটা দেন অনেক অনেক সুন্দর লাগবে অনেক অনেক ভালো লাগবে এই একামটটা তো আমরা কীভাবে দিই ও কি এভাবে একের মধ্যে হ্যাঁ আল্লাহ হকবরাল্লাহ হকবাল্লাহ হকবাল্লাহ হকবস্লা মহমাল স্বাভাবিক এভাবে সচরাচর সব জায়গায় এইভাবে একাম দেয় কারণ এভাবে একামত দেওয়া দেওয়াটা আসলে ঠিক নয় শুদ্ধ হয় না এটা হচ্ছে যে একামতের আদবের বরখলাপ হচ্ছে ওয়ার্ডগুলো শুদ্ধ হচ্ছে না শব্দগুলো শুদ্ধ শুদ্ধ হচ্ছে না তো আপনাকে এভাবে যদি আপনি দেন দেখেন আমি এই মুহূর্তে দিচ্ছি আপনারা শিখে নেবেন হ্যাঁ অল্লাহ আকবর অল্লাহ আকবর অল্লাহ আকবর অল্লাহ আকবর اشهد ان لا اله الا الله اشهد ان محمد رسول الله اشهد ان محمد رسول الله حي على الصلاه حي على الصلاه حي على الفلاح حي على الفلاح قد قامت الصلاه قد قامت الصلاه অনেকেই এখানের মধ্যে যে কদ অনেকেই যে বৃদ্ধ মানুষ রয়েছে তারা এই বুলটা করেন কদ কৎ কামাদিস কৎক সলা এইভাবে বলে ফেলে আসলে ওনাদের এ মানে তাজবিদের জ্ঞান বা এই প্রশিক্ষণ না থাকার কারণে ওনারা বলে ফেলেন তো ওনারা ইচ্ছে করে বলেন না মানে জ্ঞান না শিক্ষা শিখ না শিখা থাকার কারণে এইভাবে তারা বলেন কত কামাদিস সলা আসলে এই হবে কি কদ কামাতে সলা কদ কামাতে সলা ও দেবর অলবর লা শেষে আপনি লাইলাহ এবার বলতে পারেন যে বেশ আপনার কমতটা সুন্দর হয়ে গেল তো সম্বন্ধে বিয়ার্স আশা করছি আপনি আজকের পর থেকে একামত দিতে আপনার কোনো ভুল হবে না আমি যেভাবে বলেছি সেম টু সেম এভাবে যদি আপনি শিখেন আশা করছি আপনার একামত সুন্দর হবে এবং শুদ্ধ হবে আর কোনো আপনাকে লজ্জা পেতে হবে না সম্বন্ধে বেশ থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে সামনে কোনো নতুন ভিডিওতে আজকে পর্যন্ত ভালো থাকেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবার